বিজেপি আমলে রাজ্যের সার্বিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। স্কুল ছাত্রের ব্যাগে বই খাতার জায়গায় ছুরি নিয়ে ঘুরছে স্কুল স্টুডেন্ট। সবকা সাথ সবকা বিকাশের অর্থ মনে হয় এটাই। চুরি করে ধরা পড়তে না পড়তেই নাবালক চোর ছাত্র ছুরি দিয়ে মার্ডার করলো 52 বছর বয়সী এক ফটোকপির দোকানদারকে। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে মেলাঘর। 16 বছরের এক নাবালকের হাতে খুন হলো মেলাঘর নেতাজি চৌমোহনীর এক জেরক্স দোকানের মালিক, বয়স 52 বছরের কাছাকাছি, নাম বিশ্বজিৎ দেবনাথ। মেলাঘর তিলকাজুলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জরিক কুলঙ্গার তাপস দেবের ছেলে তেমিত দেব মেলাঘর নেতাজি চৌমোহনীর এক জেরক্স দোকানে জেরক্স করে দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথের দোকানে। জেরক্স করার পর তেমিত দেবনাথকে একটি 500 টাকার একটি নোট দেয়। দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথ 500 টাকা ভাঙিয়ে দিতে গিয়ে দেখেন ওনার ক্যাশবাক্সে 2500 টাকা নেই। জানা যায় মৃত বিশ্বজিৎ দেবনাথ যখন জেরক্স করার জন্য যায় তখন ছেলেটি ক্যাশবাক্স থেকে এই টাকা চুরি করে ফেলে। তখন সাথে সাথে ওই 16 বছরের ছাত্র তিমির দেবকে টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার যায়। সাথে সাথে ওকে চেক করার পর দেখা যায় ওর কাছে 2500 টাকা রয়েছে। তখন জেরক্সের মালিক বিশ্বজিৎ দেবনাথ বলে, তুমি আমার ক্যাশবাক্স থেকে টাকা চুরি করেছো। এ নিয়ে এক পর্যায়ে নাবালক ছাত্র তিমির দেবের সাথে চূড়ান্ত পর্যায়ে কথা কাটাকাটি হয় দোকানদারের। তখন হঠাৎ তার স্কুলের বইয়ের ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে জেরক্সের মালিক বিশ্বজিৎ দেবনাথকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মেলাঘরবাসী ওই 16 বছরের ছাত্র তিমির দেবকে দৌড়ে গিয়ে মেলাঘর মধ্যমাজারে আটক করে ফেলে এবং সেখান থেকে মেলাঘর থানার পুলিশকে খবর দেয় এবং তিমির দেবকে পুলিশ উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে। এদিকে আক্রান্ত বিশ্বজিৎ দেবনাথকে মেলাঘর হাসপাতাল থেকে দ্রুত গতিতে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বিশ্বজিৎ দেবনাথকে জিবি হাসপাতালে নেওয়ার সময় মাঝপথেই তার মৃত্যু হয়। এই বিষয়ে পুরো মেলাঘর জুড়ে এক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই ক্রিমিনাল ছাত্র তিমির দেবকে আদৌ শাস্তি দেওয়া হবে না। নাবালকের পরিচয় সহ নেতা মন্ত্রীদের সুপারিশে বেকসুর খালাস করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। চিহ্নিত করতেছে নিয়ে যাচ্ছিল তখন দাদা বিশুদা ছেলেটাকে ধরতে গিয়ে তখন ধরতে গিয়েছিল তখন ছেলেটা ব্যাগের থেকে ছুরি বের করে দাদার প্রথম গলাতে যাই দিয়েছে, তারপরে বিভিন্ন শরীরে, বুকে, ঘাড়ে অনেক জায়গায় প্রায় 7 থেকে 8 খানে জায়গায় দাদাকে যাই দিয়েছে। যাই দেওয়ার পর দুজন ছেলে যখন দেখতে পাচ্ছে ঘরের মধ্যে দাদাকে রক্তাক্ত অবস্থা, তখন দুজন ছেলেকে ঢুকে আশেপাশের লোক দুজনকে নিয়ে ঢুকে থানার খবর দিয়ে থানা আসার পরে তখন ওই ছেলেটাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসে দাদাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে দাদাকে জীবিকে রেফার করে। কোন কোন হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে প্রায় 2:30 দিকে। কোন কোন জায়গায়? মেলাঘর স্কুল চিনি। কী দোকান? তার দোকান নাম বিশ্বজিৎ দেবনাথ। তিনটা বাজবো। হ্যাঁ, আমার ফোন করছে একজনে, ফোন করে কইতেছে এমন এমন ঘটনা, তাড়াতাড়ি আমি হসপিটালে যাইতাম। তারপর আমি হসপিটাল গিয়ে সেরা দিই, কেন সেলাই হইতেছে, অনেকটি গায়ে দিয়েছে, পিঠের মধ্যে গায়ে আছে, মুখের দিকে আছে, মাথার পেছন দিয়ে আছে গায়ে, তারপরে এখানে কামড় দিছে, অনেকগুলি স্পট আছে। কী কারণে মারছে? কী কারণে মারছে এটা তো আমরা এমন কইতে পারি না, কিন্তু হেরে ধরছে, পোলামেনে গিয়ে হেরে ধরছে, হেরে অন্য আথানা থাকছে। যে মারছে ওর নাম কী? যে মারছে ওর নামও জানতে পারছে না। বয়স আনুমানিক? প্রায় বসছে, বয়স তো সঠিক কইতে পারতাম না, কারণ এরা আমি অন্য সামনাসামনি দেখছি। কোন কোন জায়গাতে আপনার কাকুর আঘাত করছে? আঘাত করছে আপনার পেছনে পিঠের মধ্যে আছে আঘাত, মুখের মধ্যে আছে, ডাইনে বামে আছে, তারপরে এখানে মাথার মধ্যে, এখানে সামনে দিয়ে আছে, পেছন দিয়ে আছে 2-3 খানে, তারপরে হাতের মধ্যে কামড় উঠেছে। কী দিয়া মারছে যেন আঘাত করছে? এর কাছে বলে একটা ছুরি পাইছে, হয়তো এই ছুরিটা দিয়ে করছে। কতজন ছিল? 10 জন তো একজন রই, মানে এর সাথে আর আসেনি, আমরা সঠিক কইতে পারি। নাম জানতে পারেননি? নামটা তো আমি কইতে পারলাম না, তাইলে পরে জানতে।
এখন আপনার কাকু কি জীবিত আছে নাকি? না না না, আইতে বিশালগর আপনার শিবেজলা আইতে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? ঘটনাটা হয়েছে আমরা মেলাঘর নেতা যে সুমনি কাকুর দোকান। কিসের দোকান তোমার? জেরক্স, এই তো জেরক্স, জেরক্স টেরক্স করে আপনার, এই তো প্লেনের টিকিট টুকেট কাটে। কাকুর নাম কি? বিশ্বজিৎ দেবনাথ। বয়স কত? বয়স এই তো 57। এখন আপনারা জিবিতে নিয়ে আইছেন না? হ্যাঁ, জিবিতে নিয়ে আইছি। তো ছেলেটাকে ওখান থেকে আমরা জিবিতে রেফার করছে, এটাকে আমরা জিবিতে নিয়ে আইছি। ছেলেটাকে ধরতে পারেননি? ছেলেটারে ধরছে ওখানে, আমরা চমনে পোলা বাইনা ধরছে, দুইটা থানা পেরিয়ে আছি। কাক আপনার নাম? আমার নাম সুমন দেবনাথ।